সুপ্রিয় দর্শক মন্ডলী, চলে আসলাম বলিয়া বলি সরল মানুষের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। সেই পরিচিত মুখ রাস্তায় এভাবে এরকম রয়েছে, ওনার সাথে আমি কথা বলবো এবং আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো, আসসালাম আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন? ভালো আছেন? আপনাদের সামনে আবার আসলাম, আমাকে লাইক শেয়ার। হ্যালো, আপনি তো খুশি কে? আমি আজকে মনটা একটু ভালো, এই জন্য খুশি। মনটা খুব ভালো আপনার? হ্যাঁ। তো আপনি আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকদের কিছু বলবো? দর্শকদের তো আমাদের তো একটু খারাপ চোখে দেখে, ভালো চোখে কখনো দেখে না। দর্শক আপনাদের ভালো চোখে দেখে না? না, খারাপ চোখে দেখে। তাই জন্য আশা করছি আমাদের ভালো চোখে দেখো, ভালোভাবে ছড়ো। হ্যালো, আই ছাড়ো, আই খালা, কি তুমি? আমি তিনটা বুধ দিচ্ছি। হ্যালো, বলেন বলেন বলেন। আমাদের তো খারাপ ভালোভাবে দেখেন না, আমরা কোনো একটা কিছু করেন না আমাদের জন্য, আমরা খুবই কষ্টে আছি। আপনি বিয়ে বসবেন? আপনার আগে বিয়ে হয় নাই? আমার এখন নতুন যৌবন হাসছে সবাই। আমি তো বাচ্চা আছে? আপনাকে বাচ্চা হয় না? না, কে বলছে বাচ্চা হয় না? তাহলে আপনি টাকা পয়সা দিয়ে কি করবেন? টাকা পয়সা আমি বাড়ি করবো, গাড়ি করবো, সুখে আমরা থাকবো। যা, আপনারা কি দিন বিশ্বাস করেন? বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস করি, আল্লাহ আছে, আমি আল্লাহ বিশ্বাস করি। আল্লাহ বিশ্বাস করেন? আল্লাহ বিশ্বাস করবো না কেন? সারাদিন এইভাবে ঘোরাঘুরি করলে আপনাদের খারাপ লাগে না? আমাদের ব্যবসা, এটা আমাদের আল্লাহ বানাইছে এরকম করে, বুঝেছেন? তো আপনি আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। না, আমাদের দর্শকের কি বলবো? দর্শক আমাদের একটু, আমাকে একটু ভালো সাপোর্ট করবেন, আমাকে দেখলে মানুষের সম্মান করবেন, আমাকে মানুষের লাইক দিবেন, শেয়ার দিবেন। আপনি ভিডিও করতেছি, আমাকে একটু লাইক শেয়ার করবেন, বুঝছেন? আচ্ছা, আপনি একবার গান শুনেন তো আমার। আর আমি আনারসে আছি, এখন মানুষের সামনে আমার শরম করে গান করতে পারবো না, আরেকদিন নীরবে আপনার মোবাইলে আমি গান করবো। ধন্যবাদ আপনাকে। ওকে, গুড বাই, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শককে কমান করতে, বুঝছেন? হ্যাঁ, দর্শক আপনাদের খুব ভালোবাসে এবং আপনার মুখের কথা খুবই তাদের পছন্দ হয়েছে এবং অনেকেই অনেক কমান করছে যে ভাই, যে আপনি এই আফার লগে বা এই ভাইয়ের লগে আমাদের আর একবার পরিচিত করাইয়েন। সেই হিসাবে সুপ্রিয় দর্শক মন্ডলী, চলে আসলাম ওই মানুষটার কাছে, যেই মানুষ আপনারা ভালোবাসেন। সেই মানুষটা কেমন আছে আমি জানবো। আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? আচ্ছা, সাহায্য আপনাকে আমি কিভাবে করলে আপনি খুশি থাকবেন বলেন। জি, টাকা পয়সা দিলে কি আপনারা সুখী হবেন? টাকায় কি মানুষের সব সুখ হয়? তাহলে আপনার দর্শকরে বলেন যে দর্শক, আসলে টাকা মানুষের এই জন্যই প্রয়োজন, কোন জন্য খুব জীবনে বেশি প্রয়োজন হতে পারে একটু বলেন। আমার স্বামী নাই, সন্তান নাই, বাপ নাই, ভাই নাই, টাকা হলে সব হয় না? আচ্ছা আচ্ছা, আপনারা কি আখেরাত বিশ্বাস করেন? জি, বিশ্বাস করবো না কেন? আল্লাহ আছে, আমারও সফর রেখেছে আল্লাহ, আপনি আখিরাতের জন্য কি করছেন? ধন্যবাদ, বাপ মারে খাওয়াই, টাকা পয়সা বাপ মারে দেয়। ধন্যবাদ, আখেরাতে, এটাই আখেরাতে। হ্যাঁ, তো আল্লাহ রাসূলের কাজ করতে হবে, আপনি বিশ্বাস করেন, আমরা বিশ্বাস করি।
তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মানুষটি সেই মানুষ যিনি মানুষ খুব ভালো মানুষ, সরল মানুষের পর্দায় উনি আসছে। তো আপনি দর্শকের উদ্দেশ্যে একটা গান শুনুন তো। একবার আমি গান পাই না ভাই, ভাই ওকে দোস্ত না ইয়ে করো না, গান শুনি না। আপনার জন্য দোয়া করবেন সবাই, ভালো থাকতে পারে, আমার শরীরটা দিয়ে সুস্থ থাকতে পারে, এই চাই কামনা করি। জি ওকে। হ্যাঁ না, আপনি দর্শকরে বলেন, দর্শকরে ভাই, দর্শকরে ভালো থাকো, সুস্থ থাকো, আমি কামনা করি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে থাকি, ভালোভাবে থাকতে পারি, ভালোভাবে চলতে পারি। সারা দেশের মানুষ কিভাবে থাকতে পারে আপনি বলেন? দেশের সবাই মানুষ, দেশের মানুষ, দেশের মানুষ সরকারি ভালো না কিভাবে থাকবে মানুষ? সরকারি মানুষদের সুযোগ সুবিধা দেয় না, মানুষ আইন শৃঙ্খলা। আচ্ছা আপনার কি সন্তান আছে? আমাদের কি সন্তান? কে আপনি বিয়ে হয় নাই? আপনি আপনি মহিলা না? মহিলা হলে আমি জিজ্ঞাসা করছি আপনার সন্তান আছে কিনা। তো আপনি কি বলছেন? হ্যাঁ, সুপ্রিয় দর্শক মন্ডলী, সেই সেই দুই মানুষটি মানে সেই মানুষের সাথে কথা বললাম। যদি আপনাদের ভালো লাগে, এই মানুষটাকে ভালোবাসা দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং উনি আপনাদেরকে একটি গান উপহার দিব। একটা ডান্স দেন আপনি। হ্যাঁ হ্যাঁ, দেন দেন রাখি। ওকে ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, ভালো থাকবেন।